যান্ত্রিক এই শহরে কত শত স্বপ্নই না মানুষ বনে। সবার মতো আমিও স্বপ্ন দেখতাম, নিজের ভাগ্যের চাকাটা একদিন নিজেই ঘুরামো। তাই হাজারো পেশার মধ্যে থাইকা ড্রাইভিংটারই বাইসা নিলাম। সহজ ছিল না স্বপ্ন পূরণের পথটা। এই টাকাটা রাখ, বিপদ আপদে তোর কামে লাগবে। তোর বাপের রাগটা কমলে আমি তার ঠিকই বুঝে কমুনে। ড্রাইভিংকে পেশা হিসাবে নেব আর দর্শন বাবার মতো আমার বাবাও চায় নাই সেটা। কিন্তু আমার স্বপ্ন পূরণে আমি ছিলাম নাছোড়বান্দা। প্রথম একটু ভয়ও ছিল, আমি পারবো তো, কিন্তু সাহসটা হারাই নাই কখনো। সবাই পারলে আমি কেন পারবো না? সীমাহীন আনন্দ নিয়ে গাড়ি স্টার্ট দিলাম। রাস্তায় অনেকে বাঁকা দৃষ্টিতে তাকাইতো, উপেক্ষা করছি সব সময়। কারণ আমার স্বপ্ন পূরণের স্টিয়ারিং তো আমার হাতেই। তারপর চাকরিটাও পাইয়া গেলাম। নাসরিন, তোমার বাড়িটা তো এই দিকেই। জি স্যার, এই তো পাশের গ্রামে। চলো তোমার বাড়ি থেকে ঘুরে আসি। ওমা মা আমার, কই গো, তাড়াতাড়ি আসো, তোমার মাই আইছে। বাবা, তুই তাইলে সত্যি গাড়ি চালানো শিখে আলাইছস? শুধু শিখে ফেলে নেই, সে এখন চাকরিও করে। ইনি? আমি এনার কোম্পানিতেই চাকরি করি। আমি নারী, আমি গাড়ি চালিয়ে জীবন গড়তে পারি।